রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। দুপুরে আসামিপক্ষের করা আপিলের রায়ে বিচারপতি শহীদুল করিম এবং বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। গত 11 অক্টোবর উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। সাত বছর আগে হোলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের ভয়াবহতম জঙ্গি হামলায় 17 জন বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় করা মামলায় 2019 সালের 27 নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান 90 জেএমবির 7 সদস্যের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের পাশাপাশি 50,000 টাকা করে অর্থদণ্ড করেছিলেন। আসামির বিচার হলো, তারা স্পটে কেউই ছিলেন না, অর্থাৎ তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ হলো তারা সহযোগিতা করেছে ওই আসামিদেরকে ওই ঘটনা ঘটানোর জন্য। আর সহযোগিতার অপরাধ হলো ধারা 6A-তে, সেখানে সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, সেখানে তাদের মৃত্যুদণ্ডের সুযোগ নেই। হাইকোর্ট বিভাগ স্পষ্টভাবে পর্যবেক্ষণে বলেছেন তাদেরকে বিচারিক আদালত ভুল করে ভুল ধারায় শাস্তি দিয়েছিলেন, হাইকোর্ট সেই ভুলটাকে পরিশুদ্ধ করলেন এবং রায় পরিবর্তন করে দিয়েছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।